আরে দীর্ঘ এক মাস হয়ে গেল প্রবাসে আসলাম, এত টাকা ঋণ করে তো কাজও পাচ্ছি না, কানার টাকা নাই, অন কি করব বুঝে পাচ্ছি না। বাবার কল আসলো, দেখি রিসিভ করে। হ্যালো, সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? বাবা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বাবা, দীর্ঘ এক মাস হয়ে গেল বাবা, কি করো তুমি? বাবা বসে আছি, একটা কাজে সন্ধানে বসে আছি, কাজ পাচ্ছি না। বাবা একটা কথা বলি বাবা, তোমার মার শরীর খুবই অসুস্থ। বাবা কি বলছেন আপনি? সামনের মাসের কিস্তিও এসে পড়ছে, তুমি একটু কষ্ট করে বাবা একটু দেখো কেমন। আচ্ছা বাবা আমি দেখতেছি, আমি কাজ করছি, খুঁজে আমি সামনে মাসে টাকা ছাড়বো। ঠিক আছে, টেনশন করবেন না বাবা। ওকে বাবা, তো ভালো থাকো বাবা। ওকে বাবা, ওকে বাবা, ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম বাবা। বাবা তো বললো মা শরীর ভালো না, কাজও পাচ্ছি না, কি করব, মানে তো কাজের সন্ধানে বেরোতে হবে। কিভাবে টাকা পাঠাবো মাস শেষে কাজ? আচ্ছা যাই, একটা কাজের সন্ধানে যাই, দেখি কাজ পাই কি। অবস্থা বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ। টাকা তো অনেক কামাইতেছো, দেশে যাবে? যাবো যাবো ইনশাল্লাহ, দেখি দু তিন মাস পর। তুমি তো আরো দুই বছর আগে থেকে বলতেছো দেশে যাবে দেশে যাবে, টাকা তো বহুত কামাইতেছো। টাকা কামাইতেছি কোন সময় না, এখন যে দিন কাল চলতেছে আমি দীর্ঘদিন ধরে আসছি বিদেশে, এক মাস হয়ে গেছে স্যার, আমি কাম খুঁজে পাচ্ছি না, আমার বাড়িতে খুবই সমস্যা, টাকা লাগবে। এখন যদি আপনার একটা কাজ দিতেন, আপনার কোম্পানিতে কাজ আছে কিনা স্যার, একটা কাজ যদি দিতেন স্যার ভালো হইতো স্যার, আমার খুবই সমস্যা স্যার। আমাদের কোনো কাজ নাই, তোমার কে কি কাজ দেবো স্যার? প্লিজ স্যার, প্লিজ স্যার, একটা কাজ। আরে মিয়া শরফ, ওকে নে। যাক, এই লোক মনে কাজ দিত না, আরো সম্মান করতে হবে, দেখি যায় আর অন্য কার কাছে পাই কি। এখানে তো কাজ পাইলাম না, দেখি স্যারটার পাই কিনা, একটা বড় লোক, দেখি কাজ পাই কিনা, দেখিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। স্যার আমি তো অনেকদিন ধরে বিদেশ আসছি, দুই মাস তিন মাস হয়ে গেছে, মানে আমি একটা কাম পাচ্ছি না, আমার টাকার দরকার জরুরি, আমার মা শরীর ভালো না, তা আমাকে যদি একটা কাজ দিতেন ভালো হইতো। আসেন। জি স্যার, আসেন, গাড়িতে বসেন, কাজ আছে। ওকে স্যার, ওকে স্যার, বসবো, গাড়িতে বসবো স্যার। এটা তো অনেক ময়লা রয়েছে রে, তো সুন্দর করে মুছতে হবে, বসের গাড়ি তো, যদি সুন্দর টিকা কাজ না করি তাহলে তো পরে টাকা দিত না, সুন্দর টিকা কাজটা করি। Thank you.
গাড়িটা দোয়া শেষ হয়ে গেছে আমার বছরে ডাক দিয়ে দেখি বিনিবিট কত টাকা দেয় সব শেষ হয়ে যায় গাড়িটা অনেক সুন্দর হয়েছে কিন্তু কি ভাই গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ ভাই হয়ে গেছে স্যার গাড়িটা অনেক সুন্দর হয়েছে দেখেন গাড়ি সুন্দর হয়েছে নিতে হয়েছে স্যার অনেক সুন্দর হয়েছে গাড়িটা জি স্যার তাহলে আমার বিনিবিটটা তো স্যার দিতেন আচ্ছা দিচ্ছি ওকে স্যার জি স্যার আপনার কাছে কি ব্যাংক অ্যাকাউন্ট আছে জি না স্যার আমার কাছে কার্ড নেই আমি তো আসছি নতুন আসছি আমার কাছে কার্ড টাট নাই স্যার ক্যাশ দিতে হবে আচ্ছা আপনি ওয়েট করেন আমি এটিএম থেকে টাকা তুলে আনছি জি স্যার ওকে স্যার ওকে স্যার আপনার জন্য ইন্তজার করতেছি স্যার ওকে ইশরে বসে যে গেল এখনো আসলো না কি করি টাকাটা কি মাইরে যাইব নাকি বুঝতে পারতাছি না ইস দুইটা ঘন্টা এখানে লাগা ওয়েট করতে করতে কি করব এখন আমার টাকাটা মাইরা দিল রে কিরে এই লোকটা এখানে বসে কান্না করতেছে কেন আচ্ছা দেখি তো কি হয়েছে ভাই আপনার কি হয়েছে জি স্যার আপনার কি হয়েছে আপনি কান্দাছেন কেন স্যার আমার একটা একটা লোকে কাজের কথা বলছে আমি কাজ করে দিছি আমার টাকা দেয় নাই টাকা না দিয়ে চলে গেছে ও আমার টাকার অনেক প্রয়োজন ও আমার সাথে গাদ্দারি করছে এরকম বলছে কিছুদিন আগে যে লোকটা কাজ করছিল আচ্ছা আচ্ছা আমি দেখছিলাম ওই লোকটাকে ওই লোকটা কাজ করতেছেন আপনি আমার কাছ থেকে টাকা নেন নাই দেয় নাই স্যার গেছে পাটপারি করে গেছে গেছে ওই কি বলছে বলছে টাকা নিয়ে আসতেছে এটিএম কাটতে আর আসেনি আমি 5 ঘন্টা ধরে বসে আছি এরকম কখনো করবেন না এ প্রবাসে কেউ যদি আপনাকে মানে বিনা টাকাতে কেউ কাজ করতে চায় আপনি করবেন না ক্যাশ টাকা পেলে আপনি কাজ করবেন ক্যাশ টাকা না দিলে টাকা ছাড়বেন না একটা কাজ দিতেন স্যার আমার টাকা কই প্রয়োজন স্যার আমার আসলে আমি অনেক বিজি মানুষ মানে ব্যবসা নিয়ে অনেক বিজি কিন্তু আমার হাতে বর্তমানে কাজ নাই কিন্তু আমার হাতে আমি আপনাকে একটু হেল্প করতে পারি জি স্যার আমি আপনাকে ভালো হবে আপনি যদি আমি আপনাকে কিছু টাকা দেই আপনি কিছু খাওয়া দাওয়া করেন কিছু টাকা দেশে পাঠায়েন কেমন স্যার অনেক ভালো হবে স্যার আচ্ছা অবশ্যই সমস্যা নাই আপনাকে কি বলে ধন্যবাদ দিব স্যার নাই আপনি এই টাকাটা রাখবেন আর আপনাকে ধন্যবাদ দিবার আমার কোনো ভাষা নাই স্যার শুনেন আর কখনো আপনি ই করবেন না মানে টাকা ছাড়া কাউকে আপনি কাজ করবেন না টাকা দিবে তারপর ছাড়বেন ওকে স্যার ওকে স্যার ধন্যবাদ স্যার আপনি রাখেন ধন্যবাদ স্যার বুঝছেন তাহলে ভালো থাকবেন ওকে স্যার অবশ্যই আবার যদি দেখা হয় আমি একটা কাজের ব্যবস্থা আপনার নাম্বারটা দিয়ে দিন স্যার আমার নাম্বারটা রাখবেন জি জি স্যার রাখেন নাম্বারটা বলে দিন স্যার আমি তো বুঝি না কিছু নাম্বার ব্যাপার কিছু বুঝি না স্যার এটা আমার নাম্বার যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল দিবেন ওকে স্যার ওকে স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ওকে ধন্যবাদ এভাবেই হেরে যাচ্ছে আমাদের অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা নতুন নতুন প্রবাসে এসে তারা কাজ করে আপ্রাণ পরিশ্রম করে কিন্তু অনেক সৌদিরা টাকা না দিয়ে চলে যায় সো আমরা বাংলাদেশি ভাইদের প্রতি আস্থা হই এবং তাদেরকে কাজে সহযোগিতা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম সাইদুরাজ ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আবারও সাইদুরাজ ব্লগের কন্টেন্ট যদি আপনাদের রিয়েলিটি ভাবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব